সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফরহাদ আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দক্ষিণী তারকাদের ছবি দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কেরালার এমন কিছু সুপারস্টার আছেন যাদের ভক্ত ও খ্যাতি বিশ্বব্যাপী, তাই এইসব তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে অনেকেরই আগ্রহ। তেমনই কিছু দক্ষিণী তারকাদের স্ত্রীদের নিয়ে আমাদের এই আয়োজন, তো চলুন দেখে নেওয়া যাক। নাম্বার ওয়ান, মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকর। মহেশ বাবু অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে পরিচিত করলেও তার স্ত্রী অনেক আগেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। 1993 সালে মিস ইন্ডিয়ার খেতাবজয়ী নম্রতা 2005 সালে মহেশ বাবুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অন স্ক্রিন কিংবা অফ স্ক্রিন দুই জায়গাতেই দর্শক মহলে জনপ্রিয় এই জুটি। নাম্বার টু, আল্লু অর্জুনের স্ত্রী স্নেহা রেড্ডি। দক্ষিণী ছবির অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন ছোটবেলা থেকে অভিনয়ের সাথে যুক্ত, কিন্তু অনেকেই জানেন না তিনি বিবাহিত। এই অভিনেতার স্ত্রীকে খুব কম মানুষই দেখেছেন, কারণ তিনি কখনই ক্যামেরার সামনে তেমন একটা আসেন না। 2011 সালে সাত পাকে বাধা পড়েন আল্লু অর্জুন ও স্নেহা রেড্ডি। নাম্বার থ্রি, রামচরণের স্ত্রী উপাসনা। দক্ষিণী ও বলিউড দুই জায়গাতেই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন তেলুগু স্টার রামচরণ। এই অভিনেতার স্ত্রীকে খুব কম মানুষই দেখেছেন। 2012 সালে উপাসনাকে বিয়ে করেন রামচরণ। রামচরণকে প্রায় সব অনুষ্ঠানে দেখা গেলেও দেখা যায় না তার স্ত্রী উপাসনাকে। নাম্বার ফোর, সুরিয়ার স্ত্রী জ্যোতিকা। কিছু কিছু অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এখনো দেখা গেলেও সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন জ্যোতিকা। 2006 সালের 11 সেপ্টেম্বর সহ অভিনেতা এবং দীর্ঘদিনের বন্ধু সুরিয়াকে বিয়ে করেন তামিল ছাড়াও হিন্দি, তেলেগু ও মালায়ম সিনেমার অতি পরিচিত ও জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা। নাম্বার ফাইভ, এনটিআরের স্ত্রী প্রণতি। জুনিয়র এনটিআর একজন তেলেগু অভিনেতা, কুচিপুড়ি ড্যান্সার এবং গায়ক। এনটিআর সিনেমা ও দর্শকদের কাছে বেশ পরিচিত হলেও সবসময় লাইমলাইটের বাইরে থেকেছেন তার স্ত্রী প্রণতি। 2011 সালের 5ই মে লক্ষ্মী প্রণতির সঙ্গে বিয়ে হয় তার। নাম্বার সিক্স, বিজয়ের স্ত্রী সঙ্গীতা। বর্তমানে ব্যস্ততম তারকাদের একজন তিনি, যে কোনো চরিত্রে সাবলীলভাবে নিজেকে মানিয়ে নিয়ে ইতিমধ্যেই জোগাড় করে ফেলেছেন অসংখ্য ভক্ত। দীর্ঘদিনের প্রেমের পর সঙ্গীতার সঙ্গে চার হাত এক হয় দক্ষিণী সুপারস্টার বিজয়ের। রূপালী পর্দার সঙ্গে সঙ্গীতা বা তার পরিবারের কোনো যোগাযোগই নেই। সঙ্গীতার বাবা একজন শিল্পপতি। শোনা গিয়েছে বিজয়ের ছবি দেখে সঙ্গীতা তার প্রেমে পড়েছেন। নাম্বার সেভেন, ধানুষের স্ত্রী ঐশ্বর্য। 2004 সালে 8ই নভেম্বর রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যকে বিয়ে করেন দক্ষিণী সুপারস্টার ধানুষ। ঐশ্বর্য একজন ফিল্ম ডিরেক্টর এবং প্রশিক্ষিত ক্লাসিক্যাল ড্যান্সার। 2016 সালে ঐশ্বর্য রাষ্ট্রপুঞ্জের একটি সংগঠন উইয়েন ওমেনের জন্য ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং গুড উইল অ্যাম্বাসিডর নির্বাচিত হন। নাম্বার নাইন, চিরঞ্জীবীর স্ত্রী সুরেখা। দক্ষিণী সিনেমায় জনপ্রিয় অভিনেতা চিরঞ্জীবী একসাথে সুপারস্টার এবং রাজনীতিবিদ। প্রায় সব অনুষ্ঠানে তার উপস্থিতি দেখা গেলেও দেখা যায় না তার স্ত্রী সুরেখাকে। এই দম্পতির ছেলে রামচরণ তেলুগু দাপটের সাথে অভিনয় করে চলেছেন। নাম্বার টেন, রজনীকান্তের স্ত্রী লাথা রঙ্গচারী। 1981 সালের 26 ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেন রজনীকান্ত ও লাথা রঙ্গচারী জুটি। কলেজ ম্যাগাজিনের জন্য সাক্ষাৎকার নিতে গিয়ে থালাইভার সঙ্গে প্রথম পরিচয় হয় ইংরেজি সাহিত্য মাস্টার্স অফ আর্টস ডিগ্রিধারী লাথা রঙ্গচারীর। সিনেমার প্রযোজনার কাজও করেন রজনীকান্তের স্ত্রী। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।